নমস্কার ভিউয়ার্স, অনেকদিন বাদ তোমাদের সঙ্গে আবার আমার দেখা। বেশ কিছুদিন আমি অনলাইন কিন্তু ক্লাস করতে পারিনি, সময়ের অভাব এবং শারীরিক কিছু সমস্যা থাকার জন্য আমি কিন্তু অনলাইন কোনো ক্লাস করিনি। আবার নতুন করে অনলাইনের ক্লাস শুরু করছি, সামনে প্রাইমারি টেট আছে, প্রাইমারি টেটের সিলেবাস অনুযায়ী আমি কিছু ক্লাস তোমাদের জন্য এনেছি। আশা করব তোমরা যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে থাকবে এবং আশা করব ভিডিওগুলো একটু লাইক শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবে। চলো আজকের ক্লাসটা শুরু করি প্রথম অঙ্কটা দিয়ে। দেখো প্রথম অঙ্কটা আমাদের সামনে কি বলেছে, একটা লাইনের উপর আরেকটা লাইন দাঁড়িয়ে আছে, একটা লাইন এই লাইনের উপর আরেকটা লাইন দাঁড়িয়ে আছে এবং লাইনের দুদিকে দুটো কোণ তার ভ্যালুটাও বলা আছে, একটা এক্স ডিগ্রি একটা ওয়াই ডিগ্রি। প্রশ্ন আমার, এক্স মাইনাস ওয়াই যদি 60 হয়, অর্থাৎ এই দুটোর বিয়োগফল যদি 60 হয় স্যার, তাহলে এক্স ও ওয়াই এর ভ্যালু কত হবে? যারা অঙ্ক জানো তাদের কাছে সাধারণ, যারা অঙ্ক জানো না তাদের একটু সমস্যা হবে। তো প্রথম কথা, আমি যদি অঙ্ক না জেনে থাকি তো আমাকে কি করতে হবে? এখন আমি যদি অঙ্ক না জেনে থাকি, কিছুই আমি ধরো জানি না, কোনো সূত্র টুত্র কিছুই জানি না, আমি কিছুই কিন্তু না লাগিয়েও এখানে কিন্তু অপশানটা উত্তর করতে পারবো কি থেকে না অপশান থেকে। এই যে ক্যাপাসিটি, এইটা কিন্তু তৈরি করতে হবে। তাতে তুমি কত ভালো অঙ্ক করতে জানো না জানো, নিয়ম জানো কি না জানো সেটা বিষয় নয়। দেখো 120 আর 60, 60 আর 100, 150 30 আর 40 140। দেখো এদের মধ্যে কার বিয়োগফল 60 হবে? দেখো এই বি এর অ্যান্সারটাই হবে, কারণ বি এর মধ্যে দেখো 120 আর 60 বিয়োগ করলে কত হবে? না 60 হবে। দেখো আমি কোনো নিয়ম না বুঝেই কিন্তু উত্তর বি এটা আমি করতে পারবো, আর যদি নিয়মে করি তাহলে কি হবে? না নিয়মে হলে হবে কি, এই দুটোর যোগফল কত? না একটা লাইনের উপর, এটা একটা প্রপার্টি, একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা যদি দণ্ডায়মান হয়, একটা রশ্মির উপর আর একটা রশ্মি যদি দণ্ডায়মান হয়, এই যে দুটো কোণ উৎপন্ন হয় এই কোণ দুটোর যে যোগফল সেই যোগফল হবে কত? না 180 ডিগ্রি। তাহলে কি বললাম, কোন একটা রশ্মির উপর অপর একটা রশ্মি যদি দণ্ডায়মান হয় বা কোন একটা লাইনের উপর যদি একটা লাইন দণ্ডায়মান হয় তাহলে তাদের যোগফল কত হবে? না 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই যদি 180 হয় আর এক্স মাইনাস ওয়াই সেটা যদি 60 হয়, অঙ্ক অনুযায়ী আমাদের এদের দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে এটা মাইনাস প্লাস আছে কেটে যাবে, তাহলে 2x সমান 200 8 6 14 4, এটা 240, 2 দিয়ে এটা কেটে দিলে 120, অর্থাৎ x এর মান 120। তো আমার তো একটা অপশনে 120 আছে, তাহলে অপর প্রাটটুকু আমি নাও করতে পারি, বা যদি করি একটা যদি 120 হয় দুটো জনে মিলে 180, একটা যদি 120 হয় অপরটা কত? না অবশ্যই স্যার 60 হবে। এই হচ্ছে আমার মূল বিষয়, আশা করি বুঝতে পারলে। চলো আরো অঙ্ক আমরা দেখব এই ভিডিওতে, পরের অঙ্ক আসা যাক কি আছে দেখি। দেখো 2 নম্বরটা, প্রাইমারি টিটের যা সিলেবাস দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই ধরনের অঙ্ক আসতেই পারে, যদি সেই সিলেবাস থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু এই জাতীয় প্রশ্ন আসবেই। দেখো কি বলেছে, দুটো সরলরেখা দিয়ে আছে, খুব ইজি জিনিস বলেছে, দুটো সরলরেখা দিয়ে আছে, এ বি আর সি বি বা রেখাংশ সরলরেখাই বলো, কারণ তীর দিয়ে আছে, এর শেষ আর শুরু নেই, তাদের একটা ছেদক কাজ করছে। এখন মন দিয়ে কথাটা শুনো, এই দুটো পাশাপাশি কোণ কত ডিগ্রি? না এই দুটো পাশাপাশি কোণের ভ্যালু একটা 120 আর একটা 45, মানে যোগ করলে কত? 165। যারা জানো না তাদেরকে বলছি, মন দিয়ে কথাটা শুনো, এই দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে ওই দুটো কোণ মানে অন্তস্থ কোণ, দুটি অন্তস্থ কোণ যদি 180 ডিগ্রি হয় তবে কি হবে? না এবি
প্যারালাল সিডি হবে, আর যদি না হয় তাহলে কি হবে, না এবি নট প্যারালাল সিডি হবে, তাহলে কি বুঝলে, না যদি এই দুটো যোগফল 180 হয় তাহলে প্যারালাল হবে, আর যদি 180-র কম বেশি হয় তাহলে নট প্যারালাল হবে। তো এই দুটো যোগফল কত, না 165 ডিগ্রি, তাহলে 165 ডিগ্রি কোণ 180-র চেয়ে ছোট, 180 পূরণ হচ্ছে না, তার মানে অবশ্যই আমার ডিএটা হবে। যদি আমার এই দুটো যোগফল এরকম না থেকে, ধরো যদি আমার অন্য থাকতো, অর্থাৎ যোগফল যদি ধরো এটা 120 এটা 60 থাকতো, তাহলে 180 হতো, সেক্ষেত্রে কোনটা হতো, সি এর অপশনটা হতো। ক্লিয়ার, বোঝা গেছে কথা কি বলতে চাইছি? যে সিলেবাস দিয়েছে বোর্ড, যে সিলেবাস প্রোভাইড করেছে, তা সেটা অনেকটা কিন্তু সি টেটের মতোই, হয়তো সি টেটের মতো হুবাহু না প্রশ্ন আসলেও এই টাইপের আইডিয়া দিয়ে যেগুলো প্রশ্ন সেটা কিন্তু পেডাগোগির পার্টেও এসে যেতে পারে। তো ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করো এবং অবশ্যই বাড়িতেও প্র্যাকটিস করো। দেখো এই প্রশ্নটা যেটা বলেছিল, এই প্রশ্নটা একটু সেগুলোর থেকে একটু আলাদা, একটু জটিল। দেখো প্রশ্ন কি বলেছে পড়ো, বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। ধরো একটা এবিসি ত্রিভুজ আঁকলাম, মন দিয়ে দেখো, এ বি সি, এ বি সি কে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। যদি এ সি ডি এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয় এবং এ বি সি হাফ অফ এ বি সি হাফ অফ সি এ বি বা দুই এ বি সি এই দুইটার পাশে গুণ করছি সমান সি এ বি, তার মানে কত, না সি এ বি এ বি সি দ্বিগুণ সি এ বি, কোনটা, এইটা কার দ্বিগুণ, এ বি সি মানে এর দ্বিগুণ, এইটার থেকে বুঝো সি এ বি কোণ, সি এ বি কোণ দ্বিগুণ কার, এ বি সি এর, এ বি সি এটা যদি 1 হয় এটা 2, ঠিক আছে। তাহলে তোমাকে কি বার করতে বলেছে, বার করতে বলেছে এই অ্যাঙ্গেলটা এ বি সি এই অ্যাঙ্গেলটা, তাহলে 1 এর মান বার করতে হবে, তো খুবই সহজ। এখানে একটা ত্রিভুজের প্রপার্টি লাগে, কি প্রপার্টি, না বহিঃস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল, তার মানে এইটা বহিঃস্থ 120টা, বিপরীত অন্তঃস্থ এই দুটো, এই দুটোর যোগ করো 1+2 সমান কত 3, এটা সমানই কত এই বহিঃস্থ অ্যাঙ্গেলটা 120, তাহলে স্যার 1 সমান কত 3 40 120 40, তার মানে কোন বি এর ভ্যালুটা কত 40 ডিগ্রি, ক্লিয়ার হল, বি এর ভ্যালুটা কত 40 ডিগ্রি, আর ওটাই বার করতে বলেছে এবিসি কত 40 ডিগ্রি, বুঝে গেছে আশা করি। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। দেখো এই অঙ্কটা একটু তার থেকে আলাদা, কি জিনিস এটা, না এটার মধ্যে একটা সূত্র কাজ করবে, কি সূত্র কাজ করবে, এই যদি বৃত্ত হয় এবং এরপর একটা কোণ উৎপন্ন যদি করে, সাপোজ এই কোণটা, এই কোণটাকে আমরা তোকে বলি কি, এই কোণটার নাম হচ্ছে পরিধিস্থ কোণ, কেন, একটা পরিধির উপর অবস্থিত, আর এটা যদি ও কেন্দ্র হয় এটাকে আমরা কি বলি, কেন্দ্রস্থ কোণ, এবং এদের মধ্যে এ দুজনের মধ্যে যে জেনারেল সম্পর্ক
সেই সম্পর্কটা কি? না এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে না কেন্দ্রস্থটা, কেন্দ্রস্থ সমান 2 × পরিধিস্থ, অর্থাৎ এই কোণটা সর্বদা উপরের কোণটার দ্বিগুণ হবে। এটা যদি 1 হয় এটা 2 হবে, সোজা কথায় বোঝা গেল? এবারে এই আইডিয়াটাকে এখানে লাগাও, এই দুটোই মিলে কত হচ্ছে ভাবো, এই দুটোই মিলে হচ্ছে 110 আর এপাশে 90, 200। এটার সঙ্গে এটা জুড়ে দাও, তাহলে দেখো এটা বৃত্তের মতো অংশ, তাহলে এটা কত? না বৃত্ত মানে টোটাল 360, 360-এর মধ্যে উপরের অংশটা কত? 200 বিয়োগ করলে কত? 160। অর্থাৎ নিচের এই পোর্শনটা কত? না 160। তাহলে এইটার সঙ্গে এইটার সম্পর্ক কি? স্যার এইটা ডবল, কার না এর, তার মানে এটা এর অর্ধেক, তাই তো? কেন্দ্রস্থ কোণটা কি না ডবল, কার এর, তাহলে এর ডবল এটা হওয়া মানে কি? ওটা কত? না স্যার 160/2 সমান 80°, ওইটা আর অর্ধেক হবে। এই সব ছোট ছোট জিনিসই কিন্তু সিলেবাস যা দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আসার সম্ভাবনা প্রবল। দেখো এই অঙ্কটা, এটা বলেছে কি, PQRS একটা চিত্র দেওয়া আছে, এটা সিটেটের প্রশ্ন, তো আমার মনে হয় এটা আয়তাকার চিত্র ছিল, হয়তো ভুল আমি তুলেছি, ঠিক আছে? সিটেটে এই টাইপের প্রশ্ন ছিল, এই শুধু ডিজিটটা আমি এখানে একটু চেঞ্জ করেছি, আর কিছু করি। বলছি যে এই আয়তাকার চিত্রে X ও Y এর মান বার করতে হবে। ভেরি গুড, একটা আয়তাকার চিত্র দেওয়া আছে, সেখান থেকে X ও Y এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। দেখো এটা যদি আয়তাকার চিত্র হয় সেক্ষেত্রে কি হবে, না এই যে কর্ণগুলো না সমানভাবে কাট করছে, অর্থাৎ এইটা এইটা যত হবে এইটা এইটাও তত হবে, ঠিক আছে? কর্ণগুলো কি করবে, সমানভাবে অভিন্দুতে কাট করছে। কিরকম সমান? না এইটার সঙ্গে এইটার সমান, তার মানে কি? এই বাহু তার বিপরীতে কোন কোন আছে, দেখো এর বিপরীতে এই কোন আছে, এইটা যত হবে আর এর বিপরীতে এই কোন আছে এটাও সমান হবে। বুঝে যায়নি কথা? এই হচ্ছে আমার ধরো ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু দুটো সমান হলে এই বাহুর বিপরীতে কি আছে, এই কোণটা যদি X হয়, এই বাহুর বিপরীতে যদি Y হয়, সেক্ষেত্রে X সমান Y হবে। তাহলে আমার অঙ্কে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী কি হবে? না সেই অনুযায়ী ভাবলে এই দুটো যেহেতু সমান, ধরো X, পরেরটাও আমি X ধরছি, আর এটা 100, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? না 180°, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180°, তাহলে X কত? না 2X, আর এটাই পাশে গেলে কত হবে, 180 থেকে 100 বিয়োগ মানে 80, তাহলে 40, তাহলে X এর ভ্যালু কত? না 40, সরি আমার যেহেতু এখানে X আমি লিখতে পারি না, X আমার যেহেতু আগে থেকে আছে, এটা A ধরে নিচ্ছি, তাহলে আমার A সমান 40। বা আমি মুখে মুখেই করতে পারতাম, আমি কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°, একজন যদি 100 হয় অপর দুজন তাহলে 80, তারা যেহেতু সমান তাহলে এক একজন 40, এটাও 40 এটাও 40। এখন দেখো ছবিটার দিকে যদি ভালো করে তুমি তাকাও, এরপরে যদি ছবিটাকে আবার ড্র করি, দেখো এরকম একটা ছবি আসছে, ছবিটাকে কেটে আঁকলে দেখো এরকম একটা ছবি আসছে জেড এর মতো। আমরা কি জানি জেড এর ভিতর সবাই কিন্তু সমান, তাই তো? মানে এই কোণ দুটোর ভ্যালু ইকুয়াল, এর ভ্যালু যত এর ভ্যালু তত, বুঝে গেল কথা? এরা একান্তর কোণ, কি কোণ? একান্তর কোণ, ঠিক আছে? জেড এর ভিতর অর্থাৎ জেড এর মধ্যে যে দুটো তুমি কোণ দেখতে পাবে সেই দুটো কোণ সবসময় ইকুয়াল হয়, ওকে? তাহলে এটা যদি 40° হয় তোমার ওয়াই এর ভ্যালুটাও 40° হতেই হবে, কোনো ব্যাপার নেই। তাহলে রইল বাকি বাকি অংশটুকু, তো বাকি অংশটুকু কি করে বার করবো? না বাকি অংশটুকু
এইটার ভ্যালু হয় যত, এইটার ভ্যালু হতো তো, তাহলে এইটুকুটার ভ্যালু জানতে হবে, আমি বের করে নিতে পারবো। খেয়াল করে দেখো, এই হচ্ছে আমার লাইন, এই লাইনের উপর এটা লম্ব, তাহলে এই দুজনে মিলে কত না 180। এই পোর্শনটা যদি 100 হয়, এই পোর্শনটা অবশ্যই 80। তাহলে এইটা যদি 80 হয়, ত্রিভুজের এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, অর্থাৎ এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই দুটো কোণ সমান হবে, কারণ এই বাহুটা এই বাহুটা সমান। তাহলে এই দুজনে মিলে কত হবে 100। তাহলে এক একজন কত হবে, 100-কে 2 দিয়ে ভাগ মানে কত, 50। 100-কে 2 দিয়ে ভাগ মানে কত হবে, 50। ওকে, চলো পরের প্রশ্ন দিই। দেখো এই অঙ্কটা এখানে কি বলেছে, দেখো বিষয়টা বলেছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। ভেরি গুড, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটা 8 সেমি করে, আর এ বি আর এ সির মধ্যবিন্দু পি আর কিউ। এখন তোমাকে বলেছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত। মেবি এর সঙ্গে আর একটা জিনিস জুড়ে দেওয়া উচিত ছিল, এই অঙ্কে নেই, হয়তো জুড়ে দিতেও পারে, যে পি কিউ এর ভ্যালুও কত। ঠিক আছে, আমি অপশন দিচ্ছি না, এর অপশন যদি দিয়ে দিই, এইটার অপশন ছিল 60, 30, 90, 120, এদের মধ্যে কোনটা হবে। তো ভালো করে যদি দেখি আমরা, একটা প্রপার্টি এখানে লেগেছে, সেই প্রপার্টিটা কি না, এবিসি একটা যদি ত্রিভুজ হয়, এবি বাহুর মধ্যবিন্দু যদি পি হয়, আর এসি বাহুর মধ্যবিন্দু যদি কিউ হয়, আর পি কিউ যদি যুক্ত করা হয়, তাহলে আমি যে দুটো লাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পি কিউ আর একটা লাইন বিসি, এরা কিন্তু পরস্পর সমান্তরাল। কি বললাম, এই পি কিউ আর বিসি এরা কিন্তু পরস্পর সমান্তরাল, এবং শুধু তাই নয়, এই পি কিউ এর ভ্যালুটা বিসি এর অর্ধেক হবে, বিসি গুণিত হাফ বা হাফ গুণিত বিসি। তাহলে পি কিউ বিসি আমার তো সমবাহু ত্রিভুজ, সবগুলোই 8 সেমি, তাহলে বিসি যদি 8 সেমি হয়, পি কিউ কত হবে, না 8 গুণিত 1 এর 2 মানে 4 সেমি। ক্লিয়ার? অর্থাৎ আমি যেটা যুক্ত করেছিলাম, পি কিউ বাহু এর দৈর্ঘ্য কত, 4 সেমি। আর যেহেতু এই দুটো প্যারালাল, তাহলে এই যে দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা, এরা পরস্পর অনুরূপ কোণ বা পরস্পর একই কোণ বা অনুরূপ কোণ। ঠিক আছে, বা আরো উল্টাভাবে মনে রাখতে পারো, যদি এই দুটো লাইন হয়, এটা অন্তস্থ কোণ, এটা বহিঃস্থ কোণ, এই দুটো সমান হয়। ক্লিয়ার হল? বা মনে রাখতে পারো এরা অনুরূপ কোণ। ক্লিয়ার হল? এখন এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণই 60 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, অবশ্যই এটা কত ডিগ্রি হবে, মানে 60 ডিগ্রি। ক্লিয়ার হলো বক্তব্যটা, আমি যেটা বলতে চাইছিলাম, আশা করি বিষয়গুলো বোঝা কিন্তু যাচ্ছে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখি, পরের যে প্রশ্ন, সেই প্রশ্নটার দিকে তাকালে একটু অন্য ধরনের অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা যাদের একটু আইডিয়া আছে ট্রিপিলেট সম্বন্ধে, তাদের কাছে খুবই সহজ, আর যাদের ক্ষেত্রে ট্রিপিলেটসের আইডিয়া কম আছে, তাদের ক্ষেত্রে অঙ্কটা একটু কিন্তু সমস্যার সৃষ্টি করবে। বলেছি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত। এখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আমি যদি কনসেপ্ট দিয়ে পুরো বোঝার চেষ্টা করি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে মানে এইটা আর এইটা সমান, তাই তো, এইটা এটা সমান, এইটা 90 ডিগ্রি, এটা এক হলে এটা এক, তাহলে এটা কত হয়। যারা ট্রিপিলেটস জানি তারা একবারেই রুট টু বলে দেবো, আর যারা জানি না তারা কি করবো, না সূত্র লাগাবো, কি সূত্র, না অতিভুজের স্কোয়ার সমান বা অতিভুজ সমান রুট ওভার
লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে রুট টুই হবে। তো এই জাতীয় অঙ্ক পড়লে তুমি সময় নষ্ট করতে পারবে না, কারণ তোমার হাতে একদমই সময় নেই, কোনো সময়ই নেই তোমার। তো তুমি কি করবে, এইটা এইটা মিলে এইটা তৈরি করবে, অর্থাৎ এই ডি এর অপশনটাই কিন্তু তোমার অ্যাকচুয়াল উত্তর, ডি এর অপশনটাই কিন্তু তোমার অ্যাকচুয়াল উত্তর। এখন নেক্সট যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা এটা ক্লাস টেনের একটা পার্টিকুলার টপিক্সের উপর বেস করেই কিন্তু অঙ্কটা, এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা আশা করতে পারি প্রাইমারি টেটের জন্য, কারণ সি টেটে এই লেভেলের অঙ্ক কিন্তু আসছে। কি বলেছে, যেটা বলেছে সেটা প্রথম কথা তোমাকে ছবি আঁকতে হবে, এ বি সি ত্রিভুজের এ বি ও এ সি বাহুর উপর ডি ও ই বিন্দু, তাহলে একটা ত্রিভুজ এ বি সি, এই এ বি সি ত্রিভুজের এ বি বাহু আর এ সি বাহুর উপর বিন্দু ডি ই এমন ভাবে অবস্থিত যাতে ডিই সমান্তরাল বিসি, অবশ্যই ডিই সমান্তরাল বিসি দেখতেই পাচ্ছ, ডিইটা সমান্তরাল বিসি, এবং এডি ডিবি, এডি ইজ টু ডিবি বা বিডি সমান থ্রি ইজ টু ওয়ান, তার মানে এডি বাই বিডি সমান তিন বাই এক আমার বলা আছে। আর কি বলা আছে, না এই যে ইএ, এই ই এর ভ্যালুটাও বলা আছে 3.3, আমাকে টোটাল এই এসিটা বার করতে বলেছে। তো টোটাল এসি কি করে বার করব, না ফার্স্ট কথা আমাকে ইসিটা আগে বার করতে হবে, কারণ ইসিটা যদি বেরিয়ে যায় তাহলে এই আর ইসি যোগ করে দিলেই আমার উত্তর চলে আসবে। তো কি করব, না এখানে থ্যালাসের উপপাদ্য লাগাবো, থ্যালাসের উপপাদ্য, থ্যালাসের উপপাদ্যের কি বলেছে, তার যে জেনারেল কথা সেটা কি, না এডি ডিবি, এডি ডিবি বা বিডি সমান এই ইসি, এডি বিডি এই এসি, এডি বিডি এই ইসি, বাস মান বসাবো, এটার ভ্যালু আমার জানা আছে 3/1, আর আমার এইর ভ্যালুও জানা আছে 3.3, তাহলে ইসি বার করতে হবে, তো কেটে দাও 3 দিয়ে এটাকে, কাটলে 1.1, কোনাকুনি গুণ করে দিলে তাহলে ইসি সমান কত 1.1, অর্থাৎ নিচের যে পোর্শনটা সেটা 1.1, তাহলে টোটালটা কত, না স্যার এই দুটোর যোগ, এই দুটোর যোগ করলে 4.4 সেটটা। আশা করি বিষয়টা বোঝা গেছে, এটা ক্লাস টেনের একটা পার্টিকুলার উপপাদ্য যেটাকে আমরা থ্যালাসের উপপাদ্য নামে চিনি। ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন স্পর্শক থেকে প্রশ্ন। আসলে আমার এই ভিডিওটার মাধ্যমে একটাই উদ্দেশ্য, সমস্ত টপিকগুলো তোমাদের সঙ্গে কিছু কিছু করে আলোচনা করে দেওয়া, যাতে করে এই সংক্রান্ত অন্য বিষয়গুলো যখন তোমরা অন্য জায়গা থেকে যখন অঙ্ক প্র্যাকটিস করবে এই বিষয়গুলো, তাহলে বিষয়টা তোমরা জেনে যাবে এবং প্র্যাকটিস করতে সুবিধা হবে। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের একটা বিন্দু থেকে দূরত্ব 10 সেন্টিমিটার, ধরো একটা এরকম বৃত্ত আছে, এই বৃত্তের আমাকে অ্যাকচুয়ালি স্পর্শকটা বার করতে হবে, ঠিক আছে, এই স্পর্শকটা ধরো বার করতে হবে, ধরো এখান থেকে এই যে দূরত্ব এটা 10 সেন্টিমিটার, এটা আর এই ব্যাসার্ধ যেটা এটা 6 সেন্টিমিটার, তাহলে আমাকে এই যে স্পর্শকটা বার করতে বলেছে, স্পর্শকটা আমার কত। এখন অতি সাধারণ হিসাব, একটা কথা শুধু মনে রাখলেই হয়, এই যে আমি এখান থেকে এই লাইনটা টেনেছি না, যেটা লাল কালিতে দেখাচ্ছি, এই কোণটা সবসময় 90 ডিগ্রি, তা যখনই এটা 90 ডিগ্রি হয়ে যাবে এটা তার মানে ট্রিপিলেটস মেনে চলছে। এখন ট্রিপিলেটস কোনটাই কোনটাকে তৈরি হয়, না ট্রিপিলেটস তৈরি হয় 6 8 10,
যারা নতুন দেখছো ট্রিপিলেট সংক্রান্ত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো। মানে আমি বলতে চাইছি ছয় স্কোয়ার প্লাস আট স্কোয়ার, ছয় চক ছত্রিশ, আঠাশটি চৌষট্টি সমান দশ স্কোয়ার। তার মানে আমার এটা চৌমুজা আট হবে, অর্থাৎ অপশন সি আমার কারেক্ট অ্যান্সার হবে। ম্যাথামেটিক্যালি যদি করি আমি, তাহলে আমার এটা অতিভুজ, তাহলে আমার নাম দিতে হয় এটা ও, এটা এ, ধরো এটা বি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এ ও স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার, আমাকে বার করতে হবে এ বি স্কোয়ার। তাহলে এ ও স্কোয়ার মানে কত, দশ স্কোয়ার মাইনাস এটা মানে আট, সরি ছয়, ছয় স্কোয়ার সমান এ বি স্কোয়ার। বা সেখান থেকে আমি ক্যালকুলেশন করলে এ বি স্কোয়ার সমান একশো ছত্রিশ সমান চৌষট্টি পাবো। তাহলে এ বি সমান কত পাবো, না আট পাবো। তো যদি তোমার ট্রিপিলেটসের আইডিয়া জানা থাকে বা যদি নাও থাকে, ট্রিপিলেটসের আইডিয়া তৈরি করে নাও, তাহলে কি হবে, তুমি সুবিধা পাবে। কি সুবিধা, এত কষার কোনো দরকার নেই, ছয় দশের সঙ্গে আট যায়, ব্যাস তুমি চোখ মুছে কিন্তু উত্তর করতে পারবে। ঠিক আছে, দেখো পার্টিকুলার জ্যামিতি উল্লেখ করেছে, জ্যামিতির মধ্যে কিন্তু সব বিষয়ই পড়ে, কোনো পার্টিকুলার কন্টেন্ট দেয়া নেই। এবং সিটেটের প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্ন আছে, যদি তুমি সিটেটের দিকে তাকিয়ে আমরা ভাবি, তাহলে কিন্তু এই জাতীয় প্রশ্ন আছে, তাহলে আমাকে এই টপিক্সটাও কিন্তু জানতে হবে। চলো দেখা যাক পরের প্রশ্ন এই ধরনের টপিক্স থেকে আর কিছু তুলে আনা যায়। দেখো নেক্সট যে প্রশ্ন, এই প্রশ্নটাও স্পর্শক থেকে, বিষয়টা স্পর্শকই, তো একটু অন্যভাবে বয়ানটা দেয়া আছে, সেটাকে মাথায় রেখে সেটাকে পড়ে কিন্তু তোমাকে কাজটা করতে হবে। কিরকম বিষয় না, বলেছে কুড়ি সেমি ও বারো সেমি ব্যাস বিশিষ্ট দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটির যে অপর বৃত্তের স্পর্শক হলে তার দৈর্ঘ্য কত, অর্থাৎ ওই জ্যায়ের দৈর্ঘ্য কত, প্রথম কথা আঁকতে হবে। বলেছে কুড়ি সেমি বারো সেমি ব্যাস বিশিষ্ট দুটি এক কেন্দ্রীয় বৃত্ত, এক কেন্দ্রীয় বৃত্ত মানে একটা কেন্দ্র দুটো বৃত্ত, অর্থাৎ এটা বড় বৃত্ত আর তার ভিতরে একটা ছোট বৃত্ত থাকবে, স্বাভাবিক। এই বড় বৃত্তের যে এর স্পর্শক, ছোট বৃত্তের স্পর্শক, তাই বলেছে বৃহত্তর বৃত্তটির যে অপর বৃত্তের স্পর্শক, ভালো। তাহলে এই জায়ের দৈর্ঘ্য অর্থাৎ এই এ বির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এত মুখে মুখেই করা যেতে পারে। কেন না, দেখো এইখান থেকে এইটা, এটা কি না, বড় বৃত্তটার ব্যাসার্ধ, তো বড় বৃত্তের ব্যাস কত, মন দিয়ে ভালো করে দেখো, বড় বৃত্তের ব্যাস কত, কুড়ি, তাহলে ব্যাসার্ধ কত, দশ। কি করে, কুড়িকে দুই দিয়ে ভাগ, দশ। আচ্ছা ছোট বৃত্তের ক্ষেত্রে কি বলেছে, ব্যাস বারো, তার মানে এখান থেকে এটা কত, বারো অর্ধেক ছয়, তাই তো, বারো ভাজিত দুই সমান ছয়। তাহলে আমার কি কি ডাটা পেলাম, এটা দশ এটা ছয়, তো একই তো কথা, এখানে তো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল, তো এটা দশ এটা ছয় মানে কি, একটু আগে কি শিখলে, এটা আট, এইখান থেকে এই পর্যন্ত যদি আট হয়, তাহলে একইভাবে এখান থেকে যদি আমি টানতাম, এরকম যদি টানতাম, এরকম যদি টানতাম, তাহলে এটাও আট হবে। তাহলে টোটাল এই জ্যাপ কত হলো, এ পাশে আট আর এ পাশে আট, আট আর আট ষোলো হল। এখন অবশ্যই ছয় আট দশ এরা ট্রিপিলেটসে আছে, আমরা ট্রিপিলেটসটা জানি বলেই শর্টে বলতে পারলাম, না হলে কিন্তু আমাকে সে একই গল্প করতে হতো, রুট ওভার অফ দশ স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার, এই ভ্যালু বার করে আনতে হতো ত্রিভুজ ধরে। তাই বলছি অবশ্যই জ্যামিতি এবং পরিমিতি করার জন্য ট্রিপিলেটসের আইডিয়াটা ভালো করে তৈরি দেখো। ট্রিপিলেটস আর কিছুই নয়, পিথাগোরিয়ান যে উপপাদ্য আছে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেখানে সংখ্যাগুলো কার সঙ্গে কার ওই স্কোয়ারটা হয় সেটা একটু মাথায় রাখা, তাহলে কিন্তু তুমি খুব সুন্দর ট্রিপিলেটস করতে পারবে। ঠিক আছে চলো পরের অঙ্ক দেখি। দেখো এই যে ম্যাথটা দিয়েছি, এবার এই ম্যাথটা কিন্তু পুরো ছবির উপর আছে,
এই ছবি দেখে তোমাকে কিন্তু উত্তর করতে হবে, ঠিক আছে? এই জাতীয় যে বিষয়গুলো থাকে সেখানে তোমার কিন্তু একটা কমপ্লিট ধারণা থাকতে হবে, কারণ কমপ্লিট ধারণা যদি না থাকে তাহলে তুমি পারবে না। যেমন প্রথম এই অঙ্কটা করতে গেলে প্রথম ধারণা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, মানে মানে এই যে দুটো কোণ আমি দাগ দিয়েছি বা এদিক দিয়ে যদি বলি এই দুটো কোণ, এরাদের যোগফল সম্পূরক মানে 180 ডিগ্রি। তাহলে এই ফর্মুলাটা আমি এক্ষেত্রেও লাগাতে পারি, এটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি তাই হয় তাহলে এটা 65 হলে এটা কত হবে, এটা হবে কত? না এই দুজনে মিলে 180, তাহলে 180 থেকে 65 বিয়োগ মানে 115, 115। আমাকে দেখো চেয়েছে কি, চেয়েছে এটা পুরাটা, ভালো করে দেখো বিসিডি পুরাটা চেয়েছে। এবার এখানে আরো একটা কাজ করেছে, কি কাজ? না এর এই অংশটা আমার সহজে বার করা যাবে, এই কোণটা যেটা আমি লাল দিয়ে বুঝিয়ে দিলাম এটা সহজে বার করা যাবে কিভাবে? না আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটি আমার 40, একটি আমার 115, তাহলে দুজনে মিলে কত? 40 আর 115, 155 ডিগ্রি। তাহলে আমার এটি কত? এটি হবে 180 থেকে 155 বিয়োগ, তাহলে 5 কত দিলে? 5 দিতে মানে 25, তার মানে এটা আমার হবে 25 ডিগ্রি। এবার দেখো এই যে এই অংশটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা এটা কত ডিগ্রি? এক্ষেত্রে একটা কিন্তু সূত্র কাজে লাগছে, কিরকম সূত্র? অর্ধ বৃত্তস্ত কোণ সমকোণ, কি বললাম? অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে সেই হিসাবে যদি আমি শুধুমাত্র এই ত্রিভুজটার ক্ষেত্রে ধরি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, তার মানে এটা আমার 90 ডিগ্রি। তাহলে টোটাল মিলে কত হলো? না টোটাল মিলে হলো আমার 90 আর 25 মানে 115, ঠিক আছে? দেখো এই জাতীয় ফিগারের অঙ্ক দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভালো করে জিনিসগুলো একটু দেখবে এবং যে বেসিক প্রপার্টি হয় সেই বেসিক প্রপার্টির উপর একটু কিন্তু নিজেদের নলেজ বাড়াবে, তাহলেই কিন্তু দেখবে এই জাতীয় অঙ্ক সহজেই করা যাচ্ছে। দেখো এইটাও একটা কিন্তু ফিগার দেওয়া প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে, খুব ভেবে চিন্তে কিন্তু তোমরা উত্তর করবে এবং খুব চিন্তা ভাবনা করে এই বিষয়গুলো কিন্তু একটু প্র্যাকটিসও করবে। দেখো বলেছে এটা 120 দেওয়া আছে, এটা xy বার করতে বলেছে, এটা 40, এটা 120 দেওয়া আছে, কি করে বেরো? এক্ষেত্রেও একটা সূত্র কাজ করবে, কিরকম? ধরো এটা কেন্দ্রস্থ কোণ বলে আর এটা বলে পরিধিস্থ কোণ, এদের মধ্যে কি সম্পর্ক? না এর যত মান হবে এর দ্বিগুণ হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ 2 গুণিত পরিধিস্থ কোণ, বোঝা গেল কথা? তাহলে দেখো এই 120-র উল্টা দিকে যে অ্যাঙ্গেলটা, এটা এটা কেন্দ্রস্থ হবে, ভিতরের দিকে না, এটা কেন্দ্রস্থ হবে। তাহলে কেন্দ্রস্থ হওয়া মানে গিয়ে ডবল হবে, তাহলে 120 ডবল যদি করি তাহলে 2 দিয়ে গুণ করলে 240 হবে, তাহলে 240 এটা হলে এই এক্স এর ভ্যালুটা কত হবে? না দেখো এটা যদি টোটাল বৃত্ত, এটা 240, একটা যদি এটা বৃত্তের মতো কল্পনা করো টোটালটা 360, তাহলে এটা 240 হলে উপরের এক্সটা হবে কত? না স্যার 120,
তার মানে এক্স আমার 120 120 আমার দুটো অপশনই আছে, তার মানে এক্স দিয়ে বলা যাবে না, ওয়াই ও বার করতে হবে। তো ওয়াই কি করে বের হবে না, এটা একটা চতুর্ভুজ যার একটা 120 একটা 40 অপরটা 120, তার মানে অপরটা ওয়াই সমান কত হবে না 360 থেকে 40 120 120 যোগ করে দাও, 120 120 240 240 40 280, 360 থেকে 280 বিয়োগ, যখন 360 থেকে 280 বিয়োগ করবে উত্তর হয়ে যাবে 80, অর্থাৎ অপশন সি কারেক্ট অ্যান্সার। আশা করি এই ধরনের জ্যামিতি যদি তোমরা ধরে ধরে প্র্যাকটিস করো এবং কিছু যদি ডেসক্রিপশন বক্স থেকেও নিয়ে তোমরা প্র্যাকটিস করো বা বিভিন্ন বই থেকে নিচু ক্লাসেরও যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু জ্যামিতি সম্বন্ধে যে সমস্ত অঙ্ক সিটেড বা প্রাইমারিতে আসতে পারে বা সিটেটে এসেছে তার কিন্তু একটা ধারণা তোমার তৈরি হয়ে যাবে এবং যেটা তোমাকে কিন্তু পরীক্ষায় খুবই সাহায্য করবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবে।